এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? শুভ সকাল। আর আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করছি। তো চলো ফার্স্টে বাবাইকে দেখাবো, দাঁড়াও। এই যে বাবাই বসে আছে, সবে ঘুম থেকে উঠেছে, গোলু মোলু। তাকাও সোনা, গুড মর্নিং বলে দাও, বলে দাও, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, ফোনটু বেটো, গুড মর্নিং বলো, বলো বলো বলো, কুটু কুটু বলো, গুড মর্নিং বলো। মোড অফ থাক, ওর মোডটা এখন অফ আছে, ঘুম থেকে উঠেছে তো তার জন্য, তাই তো? কুটু কুটু। তো যেটা বলছিলাম, এখন 8:40 বাজে। তো 8:40 থেকে আমি আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো সকালে যাওয়া আজকে ষষ্ঠীতে হবে না, কারণ হাজব্যান্ডের অফিস আছে। আমি আগামীকাল বলে দিয়েছিলাম, মানে সরি, গতকাল বলেছিলাম ভিডিওতে যে ওর অফিস আছে, অফিস করে এসে আমরা দুপুরবেলা নাগাদ যাব। তো এই হচ্ছে ব্যাপার, সকালবেলা। সেই জন্য আমি আজকে রান্না সেরকম কিছু করব না। তো নুডলস বানাচ্ছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, অলরেডি বসিয়ে দিয়েছি। আর আজকের পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো, জাস্ট মেকআপের যে পার্টটুকুনি ওটা ছোটো করে আলাদা একটা ভিডিও আমি দেবো। মানে মেকআপ সাজুগুজু তো একটু করতেই হবে, একটু স্পেশালিটিতে একটু স্পেশাল সাজুগুজু থাকবে না, এটা কি হতে পারে? তো সেই জন্যই যে সাজুগুজুর পার্টটা থাকবে সেটা জাস্ট আলাদা করে দেবো। আর পুরো দিনটা, মানে দুপুর থেকে আর কি মায়ের বাড়িতে যাবো, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো অ্যাট ফার্স্ট দেখাই আমার নুডলসটা, যেটা আমি এখন তৈরি করছি। জাস্ট আমি এখানে বয়েল করে রেখে দিই, পেঁয়াজ আর ডিম দিয়েই করবো। তো পেঁয়াজ এখানে ভাজা আমি বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হোক। আর দেখো দিয়ে দিয়েছি একটা ডিম, আর এর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি। এটাকেও জাস্ট একটু আমরা ভেজে নেবো, টুং 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 করে এটাকে মিশিয়ে দিয়েছি। এবার দেবো আমরা টমেটো সস। দেখো সসটা দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে মিশিয়ে দেবো এর সাথে। এই যে নুডলসগুলোও দিয়ে দিয়েছি, এবার ভালো করে এর সাথে মিশিয়ে নেবো নুডলসটাও। ফাইনালি চাউমিনটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো হাই এভরিওয়ান, দেখো ওই কাজটা ওইদিকে সেরে চলে এসছে। আর এখানে বাবাইয়ের জামা এখন এই যে আয়রন করছি, ওই প্যান্টটাই পরে যাবে, আর এদিকে এই গেঞ্জিটা পরবে, আর ওই যে হাজব্যান্ডের ওটা পাঞ্জাবি, আর আমার ওই যে তলায় শাড়ি, তো ওইটা ওই দিকটা পরে দেখাচ্ছি। বাবাইয়ের প্যান্টটা দেখো আগে, এই যে এইটাই পরে যাবে, এখন আয়রন করছি ওর জামাটা আমি এখন। এই যে হাজব্যান্ডের পাঞ্জাবি, এটাও আমি আয়রন করছি এখন, সবগুলোই এখন আয়রন করব। আলমারির মধ্যে ছিল ভাঁজ করা, তো ওই জন্য একটু জাস্ট আয়রন করে নেব। ওই যে শাড়ি আর এটা ব্লাউজ, তো এই শাড়ি ব্লাউজটাই আজকে পরবো। তো চলো ছোটাছট বাবাইকে রেডি করে আমিও রেডি হয়ে যাচ্ছি। তো ফাইনালি রেডি, আর গাড়িতে বসে পড়েছি, মানে ভিডিওটার এন্ডিং করার বাড়িতে সময় পাইনি। তো যাই হোক, গাড়ি চলতে স্টার্ট করে দিয়েছে, আমি ওই বাড়িতে গিয়ে তারপরে ক্যামেরাটা অন করছি, ঠিক আছে? তো ফাইনালি মায়ের বাড়ি চলে এসেছি, আর মা এখানে রান্না এখন তোড়জোড় করছে। ওই যে মা রান্না করছে, ওই যে ওইদিকে সব রান্না বান্না হচ্ছে, মাংস হচ্ছে, স্পেশাল মাংস হচ্ছে, মাংস আর ওদিকে মাংসের আলু টুলু সব কেটে রেখেছে। তো যাই হোক, সত্যি ভিডিওটা কন্টিনিউ করবো, আর একটু সময় দাও, চেঞ্জ টেঞ্জ করে এসে তারপরে আবার ভিডিওতে কন্টিনিউ হচ্ছে। ওই যে মা হাই করে দাও, হাই। তো ঠিক আছে, আবার ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার ভিডিওতে কন্টিনিউ হচ্ছে। আর মেকআপের ভিডিওটা আলাদা করেই দিয়ে ওদেরকে শেয়ার করবো। মেকআপের এন্ডিংটা মানে লাস্টে করতে পারিনি, সেই জন্য মানে বাইরে বেরিয়ে করেছি, তো ওটা তোমরা একটু অ্যাডজাস্ট করে নিই। তো এই যে দেখো, জামাই বসে পড়েছে খেতে, কিন্তু জামাইয়ের মুখ দেখানো যাবে না, জামাইয়ের আবার লজ্জা মুখ দেখাতে। তো এই যে আজকে জামাই ষষ্ঠীর মেনু, 5 রকম ভাজা। জামাই একটু পাঁপড়টা সরিয়ে দেখাও, 5 রকম ভাজা, মাছ ভাজা, ডাল, মাছের মাথা দিয়ে চিংড়ি মাছের কালিয়া, মিষ্টি, চাটনি, দই, ওখানে স্যালাড রাখা আছে, স্যালাডটা আসছে, আর এদিকে খাসির মাংস। তো এই হচ্ছে জামাইয়ের খাবার মেনু। তো জামাইজি আপনি স্টার্ট করুন, আপনার স্যালাড আসছে। তো হাই এভরিওয়ান, গুড ইভিনিং। দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি, আর একটু বিকেলের পরে সন্ধ্যেই হয়ে গেছে এখন, কারণ পেট ভরে গেছে, ভাত খেয়েছি দুপুরবেলায়, তো সেই জন্য পেট ভরা ছিল বলে আমি আর সন্ধ্যের টিফিনটা একটু লেট করে করেছি। এখানে দেখো বাবাই স্টার্ট করেছে ম্যাঙ্গো থেকে, তো এখানে ম্যাঙ্গো, লিচু আর 5 রকম মিষ্টি টিষ্টি সব মা সাজিয়ে টাজিয়ে দিয়েছে আর দিচ্ছে এখনও আরও। তো আমি বললাম যে বেশি কিছু দিও না, এইটুকুনির মধ্যে হয়ে যাবে, সবাই মিলে এইটাই খাবো।
কারণ পেট অলরেডি ভর্তি রয়েছে। এখানে বাবাই এই যে বসে রয়েছে, মুখটা দেখা একটু, হাই করে দাও, হাই হাই করে, লজ্জা লাগে আবার, হাই কর, তোকে কেউ দেখছে না। ঠিক আছে, তাহলে আমরা একটু খাওয়া দাওয়াটা করে নিই সন্ধ্যেবেলা, তারপরে আবার আসছি। সো হাই এভরিওয়ান, বাড়িতে চলে এসেছি, দাঁড়াও ওই রুমে যেয়ে নিই। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি আর ওইখানে মানে মায়ের বাড়ি থেকে চলে এসেছি, কিন্তু কি বলো তো মানে রাতের খাওয়া দাওয়াটা আর শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ বাড়িতে আসার তাড়া ছিল, তো সেই জন্য আর সেই ভিডিওটা তুলিনি। অলরেডি এখন 10:30 বেজে গেছে, আমরা এই বাড়িতে চলে এসে সবে ফ্রেশ হয়ে আর বসেছি, কিন্তু রাত্রির এই ভিডিওটা থেকে তোমাদের বাই বাই করার জন্য তো আবার এলাম। তো এক্সট্রা রাতে কিছু ডিনারে ছিল না, যেটা আমরা লাঞ্চে খেয়েছিলাম সেটাই আমরা ডিনারেও খেয়েছি, আর বাড়িতে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো বলো তোমরা অবশ্যই কমেন্টস করে। আর আজকের ব্লগটা কেমন হয়েছে সবটা মিলিয়ে পুরোটাই বলো। আগের দিনে যে ব্লগটা মানে ছাড়ার কথা ছিল, মানে সেই ভিডিওটা, বাবা বিরক্ত করো না শোনা, তো যে ভিডিওটা ছাড়ার কথা ছিল সেটা আর কি নেটের সমস্যার জন্য আমি ছাড়তে পারিনি। ওই ভিডিও মানে এই ভিডিওটা হয়তো একটু লেটে যেতে পারে, ওই ভিডিওটা আমি এখন পোস্ট করার চেষ্টা করব, কারণ নেটের সমস্যার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি। আর সকালের একটু দুষ্টুমি করেছিল সেটাই আজকে আর কি ভিডিওতে দিয়েছি, তো এটাই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আর লং করবো না, অবশ্যই বলো ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর আরেকটা কথা, একটা মানে ভিডিও দেওয়ার একটু চিন্তাভাবনা করছি, একটু অন্যরকম ভিডিও, তো সেটাও যদি মানে সম্ভব হয় তাহলে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, তো সেটা সারপ্রাইজই থাক, একটা সারপ্রাইজ ভিডিও ওটা হতে চলেছে। তো আর বকবক করবো না, টাটা বাই বাই সবাইকে জানাতে চাই। আর আজকের দিনটা তোমরা কীভাবে কেমন করে কাটালে জানিও আমাকে, তোমাদের কেমন গেল দিনটা, কেমন কাটিয়েছো সেটা জানি। আর আরেকটা প্রবলেম আমার না, মানে দুদিন ধরে একটা প্রবলেম হচ্ছে, ভিডিওতে কমেন্ট বক্সটা মানে অফ হয়ে রয়েছে, তো সেটা কোনোভাবে না আমি অন করতে পারছি না, কেন হচ্ছে প্রবলেমটা বুঝতে পারছি না, মানে অনেকভাবে ট্রাই করছি কিন্তু কমেন্ট বক্সটা অন হচ্ছে না, ডিজেবল দেখাচ্ছে, কেন হচ্ছে প্রবলেমটা সত্যি আমি বুঝতে পারছি না, অনেক চেষ্টা করেছি আমি। আর যদি দেখো যে এই ভিডিওগুলোরও কমেন্ট বক্স অফ আছে, তো আমাকে যে কোনো একটা শর্টসে গিয়েও তোমরা মেসেজটা করে দিতে পারো, আমি ওখান থেকে চেক করে নেবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো এটাই বলা ছিল, জানি না কেন কমেন্ট বক্সটার এত প্রবলেম হচ্ছে, আমার আগেও দুটো ভিডিও দেখলাম যে কমেন্ট বক্সটা বন্ধ রয়েছে, আমাকে অন্য একজন কমেন্টস করেছে আমার শর্টসে গিয়ে, বলছিল যে দিদিভাই তোমার কমেন্ট বক্সটা অফ আছে, তো যদি অফ থাকে তো তোমরা শর্টসে গিয়ে আমাকে কমেন্ট করতে পারো এই ভিডিও রিলেটেড, আমি সেখান থেকে চেক আউট করে নেবো, ঠিক আছে। তো সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, হাসতে থেকো, আর কিছু বলার নেই, ভিডিওটা আর লং করবো না, টাটা বাই বাই। তো আসবো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, আসার চিন্তাভাবনা রয়েছে, দেখা যাক কী হয়। তো ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই।